আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমাদের কবিতা আমরা শুরু করেছি, আমরা আমাদের দুই একটা কবিতা প্রায় হয়ে গেছে সম্ভবত। আমাদের আজকে টপিক হচ্ছে আমাদের শিকার কবিতা, লিখে গেছেন কবি জীবনানন্দ দাস। আমাদের কবিতাটি আকারে বেশ বৃহৎ, অনেকটাই বড়। তো এত বড় কবিতা আমরা একদিনে শেষ করবো না, শেষ করলে আমাদের বুঝতে সমস্যা হবে। আমরা আজকে আমরা এটাকে দুটো ভাগে ভাগ করব, পার্ট ওয়ান এবং পার্ট টু। আমাদের আজকের যে আলোচনা হবে সেটি হচ্ছে পার্ট ওয়ান। আমরা কবিতা ঢোকার পূর্বে আমরা দু একটা বেসিক জিনিস জেনে নেই। যিনি সাহিত্য রচনা করে গেছেন, রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের, রবীন্দ্র ঠাকুরের পরবর্তী সময়কার বাংলা সাহিত্যের অভিনব শব্দচয়ন, সাহিত্যের যে নির্মাণ বা রীতি বা আঙ্গিক বা শৈলীর বিচারে তিনি বাংলা সাহিত্যকে, বাংলা কবিতাকে নতুন রূপে সুসজ্জিত করে সাজিয়েছিলেন এবং তাতে তার অবদান অনস্বীকার্য। এই জীবনানন্দ দাস তিনি জন্মগ্রহণ করেন 1899 খ্রিস্টাব্দে। তিনি 1899 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের বরিশালে। এই জীবনানন্দ দাসের জন্ম হয়। ব্রজমোহন স্কুলে তার প্রথম স্কুল জীবন শুরু হয় এবং পরে 1922 খ্রিস্টাব্দে কলকাতার সিটি কলেজে অধ্যাপনার কাজে তিনি যোগ দেন। এই জীবনানন্দ দাসের লেখা প্রথম কবিতা হচ্ছে বর্ষ আবাহন, তোমাদের জেনে রাখা ভালো। তার লেখা প্রথম কবিতা হচ্ছে বর্ষ আবাহন, এটি হচ্ছে তার লেখা প্রথম কবিতা এবং তার প্রথম কাব্য হচ্ছে ঝরা পালক। এবং তারপরে তিনি আস্তে আস্তে অনেক এমন সাহিত্য আমাদের বাংলা সাহিত্যকে উপহার দেন যার জন্য তিনি আজও স্মরণীয় হয়েছেন এবং বাংলা সাহিত্যে এক চিরখ্যাতনামা হয়ে আছেন। যেমন ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, সাতটি তারার তিমির ইত্যাদি ইত্যাদি এগুলো। এবার আসি আমাদের আলোচ্য শিকার কবিতাটি। এটা নিয়ে শিকার কবিতা যদি আমার সাপোজ প্রশ্ন আসে এর উৎস কী, এটা নিয়ে আমাদের খানিকটা, কারণ বিভিন্ন রাইটারের বইতে, বিভিন্ন পাবলিকেশনের বইতে বিভিন্ন ধরনের লেখা আছে, তাই তোমাদের বুঝতে খানিকটা সমস্যা হতে পারে। এটি প্রথমে বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত ছিল এবং তার পরবর্তী সময়ে মহাপৃথিবী, প্রথমে ছিল এটি বনলতা সেন কাব্যগ্রন্থের অন্তর্গত এবং তার পরবর্তীতে মহাপৃথিবী কাব্যের অন্তর্ভুক্ত করা হয়। যদি আমরা বনলতা সেন বা মহাপৃথিবী যে কোনো একটা দিই, দুটোই রাইট, কারণ প্রথমে বনলতা সেনের অন্তর্গত ছিল, তারপরে এই মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত করা হয়। এবার আসি আমাদের কবিতার মূল উপজীব্য বিষয়টি। আমাদের এই কবিতাটি প্রথমে বললাম আকারে বেশ বৃহৎ, তো আমরা কবিতাটিকে প্রথম পর্ব ভাগ করব। আমাদের এই কবিতার একটা বিশেষত্ব আছে, কবিতাটিতে দুটো ভোরের বর্ণনা করা হয়েছে। তোমরা কবিতাটি বইটি ভালো করে দেখো, দেখবে এখানে দুটো ভোর, প্রথমে শুরুতে আছে ভোর আর সেকেন্ড পেজের শুরুতে প্রথম প্যারাগ্রাফের পরে আছে ভোর, অর্থাৎ এখানে লেখক দুটি ভোরের বর্ণনা করেছেন। যেহেতু আমরা কবিতাটি সম্পূর্ণ পাঠ করিনি তাই আমরা বুঝতে পারছি না ভোরের মধ্যে কি আছে। তো এখানে প্রথম ভোরের মধ্যে এক অপরূপ সৌন্দর্য বর্ণনা করা হয়েছে, প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য তা বর্ণনা করা হয়েছে এবং পরবর্তী ভোরের মধ্যে রয়ে গেছে এক মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা। আমরা প্রথম ভোরটি আলোচনা করছি আজকে। ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। ঘাস ফড়িং, এক ধরনের ফড়িং আছে দেখবে, যারা অত্যন্ত গ্রাম অঞ্চলে থাকো, যদি জমিতে যাও দেখবে ঘাসের উপরে বা ধানের শীষের উপরে বসে লম্বা লম্বা, তাদের পেটটা হচ্ছে, তারা পুরো সবুজ বর্ণের না, তাদের পেটের অংশটি হচ্ছে সৎ আকাশী বা নীল রঙের। লেখক এখানে কল্পনা করেছেন দেখুন কেমন, ভোর
আকাশের রং ঘাস পরিঙ্গের দেহের মতো কোমল নীল। তাহলে কি ভোরের যে আকাশ, সেই ভোরের আকাশ কার সঙ্গে তুলনা করেছে? সেই ঘাস পরিঙ্গের সঙ্গে, যা পেটটা উপর দিকটা পুরো সবুজ, বা উপর দিকটা পুরো সবুজ আর পেটটা হচ্ছে আকাশি নীল রঙের। তাহলে কি হবে, ভোর আকাশের রং ঘাস পরিঙ্গের দেহের মতো, একবারে দেহের মতো কোমল নীল, চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো সবুজ। অর্থাৎ লেখক এখানে একটি জঙ্গলের চিত্র বর্ণনা করেছেন, এবং সেখানে কি আছে, অনেক পেয়ারা গাছ আছে, নোনা হচ্ছে একটা আটা জাতীয় একটা গাছ, এবং সেখানে একটা জঙ্গল, তার মধ্যে পেয়ারা গাছ নোনা জাতীয় গাছ হয়ে গেছে। এবং সেই জঙ্গলের যে প্রাকৃতিক শোভা, জঙ্গলের যে বৈচিত্র্য বা বর্ণ, তা কেমন টিয়া পাখির, অর্থাৎ প্রকৃতির যে সবুজ ভাব তা তিনি বোঝাতে চেয়েছেন। টিয়া পাখির কেমন, লেজের মতো সবুজ, বা টিয়া পাখির পালকের মতো সবুজ। একটি তারা এখন আকাশে রয়েছে। এতক্ষণ তিনি প্রকৃতির বর্ণনা করতে করতে এবার তিনি চলে গেছেন মহাশূন্যে, যেখানে একটি তারা রয়েছে। এই একটি তারাকে যখন এটি সন্ধ্যা আকাশে আমরা দেখি, তখন এই তারাটিকে আমরা বলি সন্ধ্যা তারা। আবার এইটি যখন আমরা ভোরের আকাশে দেখি, তখন আমরা তাকে বলি এই সুখ তারা। অর্থাৎ লেখক বলেছেন এই আকাশে জ্বলছে এই একটি মাত্র তারা, এবং সেই তারাটিকে, সেই তারাটিকে তিনি কতগুলো উপমায় ব্যাখ্যা করেছেন। সেই আকাশের তারা, তারার যে নিঃসঙ্গতা, তারার দীপ্তি, একটা তারার হয় দীপ্তি প্রখরতা, এবং তার সঙ্গে সঙ্গে সেই মহাশূন্যে তারার, সেই জলজল করা তারার যে নিঃসঙ্গতা, একাকিত্ব, তা উপমার মধ্য দিয়ে লেখক এখানে বুঝিয়েছেন। কোন উপমা? পাড়াগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মধুর মেয়েটির মতো। গোধূলি মধুর, মদির, মদির মানে হচ্ছে যা নেশা, নেশার মতো একটা উন্মত্ত তৈরি করে। গোধূলি মানে সন্ধ্যার সময়। পাড়াগার অর্থাৎ প্রত্যন্ত পাড়াগার, বাসর ঘর অর্থাৎ বিয়ের পরে স্বামী স্ত্রীর যেই ঘরে তারা প্রথম রাত্রি যাপন করে, এটা হচ্ছে বাসর ঘর। অর্থাৎ পাড়াগায়ের বাসর ঘরে, অর্থাৎ খুব লাজে লজ্জা একটি মেয়ে, হয়তো তার স্বামীর জন্য অপেক্ষারত, কিন্তু একাকিত্ব, একদিকে সে সলজ্জ, লজ্জা লজ্জা পেয়ে আছে, আবার তার স্বামীর জন্য অপেক্ষারত, অর্থাৎ তার নিঃসঙ্গ সময়টা সবচেয়ে গোধূলির মতন। অর্থাৎ সে আকাশের যে জল জল প্রজ্বলিত তারা, এবং সে বাসর ঘরে অপেক্ষারত সেই মেয়েটির সলজ্জ রূপ লেখক এখানে উপমার মধ্য দিয়ে ব্যক্ত করেছেন বা চিত্রিত করেছেন। আরেকটা কি করেছেন, কিংবা মিশরের মানুষই তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল, হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখন। এখানে লেখক আরেকটি উপমা ব্যবহার করেছেন, অর্থাৎ নীল রঙের মদের গ্লাস বা সুরা পাত্রে যদি একটা মুক্ত রাখা যায়, তাহলে দেখবে সেই মুক্তটি ঝাপসা দেখায়, ঝাপসা। অর্থাৎ কি হয়েছিল, নীল রঙের সুরা পাত্রে সেই মিশরের, নীল রঙের যে সুধা পাত্র সুরা পাত্রে, সেইখানে মিশরের স্বর্গসুন্দরী ক্লিওপেট্রা, মিশরের একজন সুন্দরী মহিলা যার নাম হচ্ছে ক্লিওপেট্রা, তার প্রম্পিত অ্যান্টনিকে তার বুকের মুক্ত, তার বুকের থেকে মুক্ত মিশিয়ে বা মুক্ত খুলে সে মদের গ্লাসের মধ্যে তাকে পরিবেশন করেছিল। অর্থাৎ এখানে কি বলেছে, কিংবা মিশরের মানুষ, অর্থাৎ একটা মুক্তকে যেমন করে তার বুকের মধ্যে লুকিয়ে রাখে বা সুপ্ত করে রাখে, আমার নীল মদের গ্লাসে রেখে, অর্থাৎ সেই মুক্তটির ঝাপসা হয়েছিল বা বিবর্ণ রূপ ধারণ করেছিল। হাজার বছর আগে এক রাতে তেমনি তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনই। অর্থাৎ একদিকে লেখকের যেমন, লেখক যেমন চরম রোম্যান্টিক পর্যায়ে পৌঁছে গেছেন, একদিকে লেখক যখন চরম রোম্যান্টিক পর্যায়ে পৌঁছে গেছেন, ঠিক তখন তারা অন্যদিকে সেই ভোরের বর্ণনা করেছেন। একটা ভোরের বর্ণনায় আবার এসেছেন যেখানে সেই তারাটি সেই মদের গ্লাসে যেমন মুক্ত দিলে ঝাপসা হয়ে যায়, সেই তারাটিও বর্ণ ঝাপসা হয়ে গেছে। একদিকে রোম্যান্টিক সত্তা, একদিকে প্রকৃতি, একদিকে রোম্যান্টিকতা, এবং তার সঙ্গে সঙ্গে তার বিবর্ণ স্মৃতিগুলো ঝাপসা হয়ে যাওয়া চিত্রটি তিনি অঙ্কন করেছেন। হিমের রাতে শরীর রাখবার জন্য দেশওয়ালিরা, অর্থাৎ উষ্ণ, শরীরটাকে গরম রাখার জন্য হিমের রাত্রে, অর্থাৎ এখানে শীত ঋতুর কথা বলা হয়েছে, আমরা বুঝতেই পারছি যেহেতু হিমের রাত।
হিমের রাতে শরীর উম রাখবার জন্য দেশওয়ালিরা, দেশওয়ালি কারা? দেশওয়ালি হচ্ছে বিশেষত আমাদের বাংলা আর বিহারের যে বর্ডার সেখানকার যারা অধিবাসী তাদেরকে বলা হয় দেশওয়ালি। অ্যাকচুয়ালি এরা কী করে, এরা যাযাবর টাইপের হবে, এরা বিভিন্ন জায়গাতে যায়, নাচ গান খেলাধুলা এদের যা জীবিকাসগুলো করে, পয়সা রোজগার করে, এক ধরনের বলতে পারে মানে যাযাবর। এরা হচ্ছে দেশওয়ালি, যেমন সাঁওতাল বা আদিবাসী একটা জাতি বা উপজাতি, তেমনি এরাও একটা সেই শ্রেণীর অন্তর্ভুক্ত। হিমের রাতে শরীর উম রাখবার জন্য এই দেশওয়ালিরা সারারাত মাঠে আগুন জ্বেলেছে, অর্থাৎ এই দেশওয়ালিরা সেই উষ্ণ শীত থেকে সেই গভীর জঙ্গলের ভেতরে, এতক্ষণ আমরা জঙ্গলের বাইরে ছিলাম, এবার জঙ্গলের ভেতরে প্রবেশ করেছি, তাহলে শরীর উষ্ণ রাখার জন্য কী করেছে দেশওয়ালিরা, গরম রাখার জন্য একটা বিস্তীর্ণ মাঠ, মাঠ বলতে যেখানে চাষবাস হয় সেই মাঠ না, একটা প্রান্তর যেখানে চাষবাস নেই, হয়তো খোলা মাঠ, সে প্রান্তরের মধ্যে তারা কী করেছে আগুন জ্বেলেছে, কেন, নিজের শরীরটাকে উষ্ণ রাখার জন্য, অর্থাৎ বেঁচে থাকার চাহিদায় বা বেঁচে থাকার তাগিদে। মোরগ ফুলের মতো লাল আগুন, অর্থাৎ যখন তারা আগুন জ্বালিয়েছে তখন সেই আগুনের বর্ণ কেমন ছিল, মোরগ ফুলের মতো লাল, অর্থাৎ লাল টুকটুকে আগুন একেবারে। শুকনো অসত্য পাতা দুমড়ে এখনও আগুন জ্বলছে তাদের, অর্থাৎ কী দিয়ে তারা আগুন জ্বালিয়েছিল, শুকনো যে অসত্য পাতাগুলো আছে সেগুলোকে দুমড়ে মুচড়ে তারা আগুন জ্বালিয়েছিল, এবং সে আগুনের বর্ণ কেমন হয়েছিল, মোরগ ফুলের মতো লাল। অর্থাৎ দেশওয়ালিদের শরীরকে গরম রাখার জন্য জ্বালানো আগুন জ্বলতে থাকে এবং রাতের বেলায় তার উজ্জ্বলতা একবারে লাল টকটকে হয়ে যায়, সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো, কুমকুমের মতো আর নেই। কুমকুম অর্থাৎ কি, দেখবে মেয়েরা মাথায় এক ধরনের টিপ পরে, টিপ জলজ একটা কুমকুম, অর্থাৎ লাল, খুব লাল একটা বর্ণ হবে এবং আলদার মতো, দুধে আলদার মতো সেগুলোকে লাল বর্ণ কপালে টিপ আকারে ব্যবহৃত করে, অর্থাৎ মেয়েদের প্রসাধন সামগ্রীর মধ্যে একটা অন্যতম হচ্ছে এই কুমকুম বা টিপ। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো আর নেই, অর্থাৎ যেই রং দেশওয়ালিরা যে আগুন জ্বেলেছিল রাত্রেবেলা শরীর উম রাখার জন্য তা ছিল কেমন, মোরগ ফুলের মতো লাল, সূর্যের আলোর সঙ্গে সঙ্গে, সূর্যের প্রখর দীপ্তার সঙ্গে সঙ্গে তার কুমকুমের অর্থাৎ সেই লাল বর্ণ হারিয়ে বিবর্ণ হয়ে গেছে বা ঝাপসা বর্ণ নিয়ে নিয়েছে। অর্থাৎ সকালের আলোয় বা সূর্যের প্রখর তাপের উজ্জ্বলতায় তা হারিয়ে বিবর্ণ হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। রোগা শালিক, শালিক কেমন হয় দেখবে, শালিককে আমরা এমনিতেই পছন্দ করি না, শালিক আসলে আমরা হুট হুট করে তাড়িয়ে দিই, এবং শালিকের গায়ের রং কেমন দেখবে, কেমন খয়েরিও বলবো না, একটা বিবর্ণ বর্ণ একটা হয়ে গেছে, তবে সে রংটা কেমন হয়ে গেছে বিবর্ণ, শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো, অর্থাৎ সেই ভোরের আগুনের বর্ণনায় তিনি এই শালিকের উপমাটি ব্যবহার করেছেন। সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানাল মতো ঝিলঝিল ঝিলমিল হচ্ছে, অর্থাৎ বরং সকালের আলোয়, সকালের যে প্রথম আলো সেই আলোয় শিশিরের ছোঁয়ায় শীত ঋতুর কথা বলা হয়েছে, এবং সেই শীত ঋতুতে কী হয়, সকালে দেখবে ঘাসের উপরে শিশির জমে বা শিশির পড়ে, অর্থাৎ এই সকালের আলোয় শিশিরের ছোঁয়ায় চারিদিকের বর্ণ ও আকাশ ঝলমল করতে থাকে, সেটা কেমন, ময়ূরের সবুজ নীল ডালান, সেটা মনে হবে তোমরা যদি কেউ আসলে যারা লেখক বা সাহিত্যিক হন, যারা রোমান্টিক কবি হন, বাস্তবদর্শী হন, আমরা যদি ভোরের সকালে কোনোদিন খুব ভোরবেলায় প্রত্যন্ত পাড়াগার অঞ্চলে হাঁটতে বেরোই, দেখবে ঘাসের ওপরে শিশির জমে থাকে, এবং তার উপরে যখন প্রথম সূর্যের ছটা পড়ে তখন দেখবে তা বিভিন্ন বর্ণের মতো ঝিলমিল ঝিলমিল করে। লেখকের কল্পনায়, লেখকের উপমায় তা কী মনে হয়েছে, তা সবুজ, ময়ূরের সবুজ নীল ডালার মতো হয়তো ঝিলমিল হচ্ছে, অর্থাৎ লেখকের প্রকৃতি চেতনা, সৌন্দর্য এবং তার রোম্যান্টিক সত্তা, তার সঙ্গে মহাশূন্যের প্রস্ফুটিত তারার ঝাপসা বর্ণ বা তার একাকিত্ব আমাদের মর্ত্যজীবনের সঙ্গে তিনি মিলিয়ে দিয়েছেন। এটি হচ্ছে আমাদের প্রথম ভোরের বর্ণনা বা প্রথম ভোরের আলোচনা। আমরা এর পরবর্তী ক্লাসে বা যখন এর পার্ট টুয়ে আমরা এর পরবর্তী ভোরের বর্ণনা দেব। তোমরা পুঙ্খানুপুঙ্খ আমি লাইনগুলো বুঝিয়ে দিয়েছি, আশা করি বুঝতে সমস্যা হবে না।
যদি বুঝতে সমস্যা হয় আমাদের জানাবে, তাহলে আমরা সেই অংশটি আবার তোমাদের সামনে আলোচনা করব। ওকে, ধন্যবাদ।